ভাই আপনি খালি ওইখানে দাঁড়ান, আমি এখনই আসতেছি। হ্যাঁ ভাই আপনি কোথায় আছেন একটু বলেন তো ভাই, লোকেশনটা কোথায় ভাই? কি হলো, ফোনটা কেটে গেল? এই সময় যদি ফোনের টাকা শেষ হয়ে যায় তাহলে কেমন লাগে? টাকা ভরতে ভরতে ভাই পকেট খালি হয়ে গেছে, তারপর ফোনের মধ্যে টাকা রাখা যায় না। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সব থেকে কম দামে আপনারা মোবাইলে MB এবং রিচার্জ করতে পারবেন। এই জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে, ওইখানে গিয়ে সার্চ করবেন সায়েদ টেকনোলজি। এরকম একটি অ্যাপ আসার পর সেটাকে সাথে সাথে ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসার পর ওইখানে ক্রিয়েট এ নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, মানে একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন ভাই। খুব সিম্পলি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেন। নিচে এই অপশনে গিয়ে আপনি এখান থেকে মানে যেটা কম টাকা এটাও করতে পারেন, আবার এজেন্টটাও নিতে পারেন 300 টাকা। কথা হচ্ছে এখানে এতগুলো অপশন কেন দিছে, কারণ আপনি যখন রিসার্চ করবেন তখন কিন্তু আপনি একটা কমিশন পাবেন। যদি 300 টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলেন তাহলে আপনি একটা বড় কমিশন পাবেন প্রত্যেকটা প্যাকেজে, এবং 50 টাকা দিয়ে যদি অ্যাকাউন্টটা খুলেন তাহলে ছোট ছোট কমিশনগুলো পাবেন। আমি 300 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি ভাই। যেহেতু 300 টাকার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি সেহেতু এখানে কিন্তু ডু পেমেন্ট নামে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে বেশ কিছু অপারেটর চলে আসবে যে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করতে যাচ্ছেন। যেহেতু আমি বিকাশের মাধ্যমে করতে যাচ্ছি সেহেতু বিকাশের উপরে ক্লিক করলাম। তারপর এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনার কাছে ট্রানজেকশন আইডি চাচ্ছে। ট্রানজেকশন আইডি কিভাবে পাবেন, নিচে দেখবেন একটি বিকাশ নাম্বার আছে, সেটাকে কপি করবেন। তারপর বিকাশ মানি থেকে সেন্ড মানিতে ক্লিক করবেন, সেন্ড মানিতে গিয়ে এই নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর ওইখানে 300 টাকা রিচার্জ করার পরেই দেখবেন একটি ট্রানজেকশন আইডি দিবে, সেই ট্রানজেকশন আইডিটাকে কপি করে এনে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। দেখবেন কি আপনার পেমেন্টটি সাকসেসফুল, আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে ভাই। এখন আপনি সব থেকে কম দামে রিচার্জ করতে পারবেন। এখন মোবাইলে কিভাবে টাকাটা রিচার্জ করবেন, সব থেকে কম দামে প্যাকেজ গুলো কোথায় পাবেন, এখানে ক্লিক করবেন। জিপি অপারেটরে যাওয়ার সাথে সাথে দেখেন এখানে কত কম দামে আপনারা প্যাকেজ গুলো পাচ্ছেন, এবং কমিশনও কিন্তু বেশ পরিমাণ পাচ্ছেন, 200-300-400 টাকা করে কমিশন আছে অনেক জায়গায়। যেহেতু 300 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছেন সেহেতু কমিশন সব থেকে বেশি পাবেন আপনি। এরপর যদি আপনি বাংলা লিগ অপারেটরে চলে যান তাহলে সেখানেও দেখবেন অসংখ্য ভাই এরকম প্যাকেজ গুলো আছে যেগুলোর কমিশন আপনাকে ব্যাপক পরিমাণ দেওয়া হচ্ছে। আপনি খুব কম দামে MB এবং রিচার্জ করতে পারবেন আপনার মোবাইলে। এই অ্যাপটি 100% ট্রাস্টেড, যার কারণে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার সামনে এরকম জোস জোস কিছু প্যাকেজ চলে আসছে, এখন আপনি একটা প্যাকেজ নিতে চাচ্ছেন, এই জন্য আপনার প্রথমত চলে যেতে হবে আবারও হোম স্ক্রিনে। তারপর এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে আপনি হয়তো বা ড্রাইভের মধ্যেও ক্লিক করতে পারেন বা মেইন ব্যালেন্সের মধ্যেও ক্লিক করতে পারেন। তো মেইন ব্যালেন্সের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করতে যাচ্ছেন। যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব সেহেতু বিকাশের উপর একটা ক্লিক করব। নিচে সেম একইভাবে আবারও দেখবেন একটা নাম্বার দেওয়া আছে বিকাশ, ওইটার মধ্যে আবারও সেন্ড মানি থেকে 100 টাকা ধরেন আমি রিচার্জ করে নিলাম। এখন সেই 100 টাকা দিয়ে আমি যেই কোনো প্যাকেজ বা এখান থেকে কিনতে পারবো। সায়েদ টেকনোলজি আপনাকে সব থেকে কম দামে প্যাকেজ গুলো দিয়ে থাকে। এখন রিসার্চ করতে গিয়ে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে তাদের হটলাইনে ফোন দিতে পারেন, আদারওয়াইজ তাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এছাড়া এখানে অসংখ্য অপশন রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু পে বিলও দিতে পারবেন, মানে আপনার যেই কোনো বিল, সেটা ইলেকট্রিসিটি হোক আর ওয়াসা হোক যেটাই হোক, আপনি এখান থেকে বিলটা দিতে পারছেন। তাছাড়া সকল অপারেটরের কার্ড গুলো আপনি বিক্রি করতে পারবেন। সো হতাশ হওয়ার আর কোনো জায়গা নাই ভাই, এখন থেকে আপনার যেটা মন চায় আপনি সেটা কিনে নিতে পারবেন। সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই অ্যাপটির মধ্যে টালি খাতা রয়েছে, আপনি আপনার ব্যবসা বাণিজ্যের সকল হিসাব এখানে রাখতে পারবেন। এছাড়া শপ রয়েছে, আপনি সব থেকে গিয়ে সকল পণ্যগুলো এখান থেকে কিনতে পারবেন। ভাই এত অপশন অন্য কোন অ্যাপের মধ্যে নাই, এই একটি অ্যাপ আপনার মোবাইলের মধ্যে থাকলে আপনার অন্য কোন অ্যাপের দরকার নাই। সর দেরি কিসের, এখনই চলে যান গুগল প্লে স্টোরে, ওখান থেকে গিয়ে সাইট টেকনোলজি লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিন। কথা বলার সময় অন্তত পক্ষে ভাই মোবাইলের ফোনটা কেটে যাবে না, টাকা শেষ হয়ে।